আনুষ্ঠানিকভাবে কাল ঢাকার দুই সিটি কর্পোরেশনকে ওয়াসার খাল হস্তান্তর করা হবে। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই খাল হস্তান্তর করবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জানিয়েছেন, নগরবাসীর সুবিধার কথা চিন্তা করেই দুই সিটিকে খাল দেওয়া হচ্ছে। নিজেদের সক্ষমতা তৈরি হয়েছে জানিয়ে দুই মেয়র বলছেন দখল দূষণে জোর দেবেন তারা। এবছর বর্ষা মৌসুমে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে খালের বেহাল দশা দেখাতে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ঘটনাস্থলে নিয়ে যান ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নুত্তাপোষ। এ সময় ওয়াসাকে ব্যর্থ দাবি করে সংস্থার কাছে থাকা ২৬ খালের দায়িত্ব চান দুই মেয়র। এরপর খাল হস্তান্তরের যৌক্তিকতা যাচাই বাছাই গঠন করা হয় কমিটি। নভেম্বরে দুই সিটি কর্পোরেশনকে খাল হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবশেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খাল হস্তান্তর করা হচ্ছে দুই সিটিকে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, যেহেতু সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি নিয়ে গঠিত, সেহেতু খাল রক্ষণাবেক্ষণে সংস্থাটি ভালো কাজ করতে পারবে। এগুলো নাকি উদ্ধার না করলে আমাদের ঢাকা শহরকে একটা সত্যিকার অর্থে সুস্থ বসবাসের উপযোগী শহরে রূপান্তরিত করা যাবে না, সেগুলোকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা ইতিমধ্যে নেওয়ার জন্য বলেছি। খাল রক্ষণাবেক্ষণে নিজেদের সক্ষমতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র। তারা বলছেন, খালের দায়িত্ব পেলে প্রথমে সীমানা নির্ধারণ করবেন, জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে পারবেন বলেও জানান দুই মেয়র। খালের দুই পার নির্ধারণ করার পরপরই আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খালের পারগুলোকে আমি ক্লিয়ার করবো আগে, এক, তারপরেই হলো আমাদের খালের নাব্যতা ক্লিয়ার করার জন্য। বাট অবশ্যই এটা চ্যালেঞ্জ তো থাকবেই, কিন্তু চ্যালেঞ্জ কাউকে না কাউকে নিতে তো হবেই চ্যালেঞ্জ। যেগুলো যদি আমাদের রক্ষণাবেক্ষণে দেওয়া হয় আমরা সেটা সংরক্ষণ করব, আমরা রক্ষণাবেক্ষণ করব এবং আমরা সেখানে একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব, এবং মূল কাজ হবে যে পানি নিষ্কাশনের যে জায়গাটা একদম মুক্ত রাখার। আমরা আশাবাদী যে এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ঢাকা শহরের জলাবদ্ধতার একটি বড় অংশ আমরা সুরাহা করতে পারব। সিটি কর্পোরেশনের কাছে খাল গেলে দখল দূষণ ঠেকানো সম্ভব বলেও মনে করেন ঢাকার দুই মেয়র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।